আজকে যে ঘটনা ঘটেছে সেটা মর্মান্তিক ঘটনা বেদনাদায়ক ঘটনা যে কোনো মৃত্যুর আমরা নিন্দা করি আজকে ওখানে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে অরাজনৈতিক মঞ্চ বন দেখেছিল সেই বনধ ভাঙার জন্য যে গুলি চলেছে তাতে আমরা শুনেছি মসজিদে যিনি আজান দেন সেই ধরনের একজন সাধারণ মানুষ মরজেম যাকে বলে সেই গুলিবিদ্ধ হয়ে মারা গেছে সে দাঁড়িয়েছিল আরও একজন সবজি বিক্রেতা তাকে গুলি লেগেছে সে মারা গেছে আরেকজনও গুলি বৃদ্ধ অবস্থায় হসপিটালে ভর্তি শুনেছি এই যে খুন সন্ত্রাসের রাজনীতি মুর্শিদাবাদ জেলায় দীর্ঘদিন ধরে চলছে পঞ্চায়েত ইলেকশন দেখেছি সিএ নিয়ে আন্দোলনের সময় রেল ধ্বংস দেখেছি রেলের সম্পত্তি ধ্বংস দেখেছি অগ্নিসংযোগ চলেছে রেল পুড়িয়ে দেওয়া হয়েছে রেল লাইনও পুড়িয়ে ফেলা হয়েছে আবারও আজকে দেখলাম সিএনে অরাজনৈতিক মঞ্চ যে বন দেখেছিল সেই বন্ধ ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমে গুলি চালায় তাতে সাধারণ মানুষ মারা গেছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই জেলায় খুন সন্ত্রাস বজায় রেখে রাজনীতি করতে চাইছে কারণ জনমত তাদের পক্ষে নেই জনগণ তাদের সঙ্গে নেই তাই তারা মানুষকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েত ইলেকশনের মতো আগামী বিধানসভা এবং পৌর ইলেকশন জিততে চাইছে তারই পথ প্রস্তুত করার জন্য তারা বোম্বুলি রাজনীতি করছে আজকে যে দুজন দুজন সাধারণ মানুষ মারা গেলেন একজন মজ্জেম আর একজন সবজি বিক্রেতা তার আমরা তীব্র নিন্দা করছি এবং এই মৃত্যুর জন্য যারা দায়ী অবিলম্বে তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রশাসন দেখ কারণ প্রশাসন মুর্শিদাবাদ জেলায় সম্পূর্ণরূপে ব্যর্থ আমরা শি সন্ত তৃণমূল কংগ্রেসের আজকে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তিনি তাহলে আজকে প্রশাসন ব্যর্থ মানে রাজ্যের মুখ্যমন্ত্রী ব্যর্থ পুলিশ প্রশাসন ব্যর্থ পুলিশ মন্ত্রী ব্যর্থ অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এই ধরনের খুন সন্ত্রাসের রাজনীতি চলছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে ভয়াবহ অবস্থা সারা মুর্শিদাবাদ জেলায় তো এই সারা মুর্শিদাবাদ জেলার প্রশাসন ব্যর্থ কিছুদিন আগে আমরা দেখলাম যে প্রশাসনের সুবিধার্থে নাকি জেলা পুলিশ প্রশাসনকে দুভাগে ভাগ করা হলো কিন্তু সেই ভাগের পরেও আমরা দেখছি যে খুন এবং সন্ত্রাস মুর্শিদাবাদ জেলায় বহল তাবিয়ে চলছে অর্থাৎ প্রশাসনকে দুভাগে ভাগ করলেও মুর্শিদাবাদ জেলায় মৃত্যুর মিছিল আটকানো যাচ্ছে না কারণ এতেই বোঝা যাচ্ছে যে পুলিশ প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এখানে প্রশাসন সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে এখানে সাংবিধানিক অচলাবস্থা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা আজকে বারুদের স্তূপের উপরে দাঁড়িয়ে আছে আগামী দিনে আরও বেশি মানুষের মৃত্যু ঘটতে পারে যদি প্রশাসন নিরপেক্ষভাবে পদক্ষেপ না নেয় আমরা বলবো পুলিশমন্ত্রীর কাছেও দাবি জানাবো যে অবিলম্বে পশ্চিমবাংলার পুলিশ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সক্রিয় ভূমিকা পালন করে মুর্শিদাবাদ জেলার মানুষ যেন নিরাপদে পারে পারে শান্তিপূর্ণ অবস্থায় তৃণমূল কংগ্রেসের নাম প্রতিনিয়ত যে কোনো খুনের খুনের ঘটনা ঘটনা ঘটলেই উঠে আসছে কারণ তৃণমূল কংগ্রেস এই ঘটিয়ে মানুষকে আতঙ্কের মধ্যে ঠেলে দিতে চাইছে আমরা বহু জায়গায় আন্দোলন করেছি কিন্তু কোথাও তাদেরকে গ্রেপ্তার পর্যন্ত করেনি গ্রেপ্তার করলেও এমন ধারা দিচ্ছে যে তারা পরের দিনই ছাড়া পাচ্ছে অর্থাৎ খুনের ঘটনার সঙ্গে যারা যুক্ত তাদের নন ভেলেবেল ধারা থাকা উচিত তাদের জামিন অযোগ্য ধারায় বিচার হওয়া উচিত কিন্তু সেটা ঘটছে না বেশিরভাগ জায়গাতে গ্রেপ্তার হচ্ছে না কোথায় গ্রেপ্তার হলেও নিরাপরাধ মানুষকে গ্রেপ্তার করে আসল খুনিকে আড়াল করার চেষ্টা চলছে এই ঘটনা মুর্শিদাবাদ জেলায় চলছে তাই এবারের ঘটনা যেটা ঘটলো আজকে যেটা সাহেবনগরে ঘটলো সেই ঘটনাতেও প্রকৃত দোষী গ্রেপ্তার হবে না বলেই আমাদের সন্দেহ কারণ এর আগের ঘটনাগুলো আমরা দেখেছি পুলিশ আসল অপরাধীকে আড়াল করার জন্য সাধারণ মানুষকে গ্রেপ্তার করে এক্ষেত্রেও সেটা হলে কোনো কিছু আমরা ভাব মানে সন্দেহ করছে এটা হতে পারে এটা স্বাভাবিক তৃণমূল বংলা সেটাই চাইছে যে আসল খুলি আড়াল করতে সাধারণ মানুষকে গ্রেপ্তার করা এটাও হতে পারে এবার কিন্তু আমরা চাইব যে প্রশাসন প্রকৃত দোষীকে খুঁজে বের করে উপযুক্ত শাস্তি